ট্রাফিকের বাংলা মানে কি সেটা বলতেছে। ট্রাফিক হচ্ছে কি, আমরা নর্মাল ট্রাফিক বলতে কি বুঝি, ধরেন ঢাকা শহরে কোনো একটা জায়গাতে অনেক গ্যাঞ্জাম আছে, অনেক গাড়ি ঘোড়া একসাথে আটকায় আছে, সেটাকে আমরা বলছি ট্রাফিক। তার মানে কি রাস্তা তো একটা, ওই রাস্তার মধ্যে অনেকজন আসছে, তার মানে কি জায়গা একটা, ওই জায়গাতে যখন অনেকজন এখানে আসছে জমা হয়ে গেছে, তখন সেটাকে বলতেছে আমরা ট্রাফিক। তো এই ট্রাফিক অনেক রকম হইতে পারে, ওয়েবসাইট হইতে পারে, ওয়েবসাইট ট্রাফিক। তো ওয়েবসাইট ট্রাফিকটা কি, একটা ওয়েবসাইটে যখন অনেকজন জয়েন করবে, অনেকজন যখন লগ ইন করবে, ঠিক আছে, অনেকজন যখন ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, তখন কিন্তু ওই ওয়েবসাইটে একটা ট্রাফিক সৃষ্টি হবে, ঠিক রাস্তার ট্রাফিকের মতো। রাস্তা একটাই কিন্তু এখানে অনেকজন চলে আসছে যখন, তখন আমরা ওটাকে বলছি ট্রাফিক। তেমন ওয়েবসাইটটাও, ওয়েবসাইট একটাই, তো ওয়েবসাইটে যখন অনেকজন চলে আসছে সেটাকে বলতেছি আমরা ট্রাফিক। তো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক নিয়ে আসতে হবে। এটা কীভাবে করতে হবে এটা আমরা পরে বুঝবো। তো এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এরকম আরও কিছু ট্রাফিক আছে, ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো ট্রাফিক কী সেটা আমরা বুঝলাম, ফ্রিল্যান্সিংয়ের ভাষা, এখানে যা কিছু শিখবো সব ফ্রিল্যান্সিংয়ের ভাষায় হবে। তারপরে দেখেন ব্র্যান্ড, ঠিক আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এটা কি ব্র্যান্ড অ্যাওয়ারনেস? প্রত্যেকটা বড় বড় কোম্পানি শুরুতে কিন্তু ছোটো ছোটো কোম্পানি থাকে, তারপরে ওরা আস্তে আস্তে নিজেদেরকে ব্র্যান্ডে পরিণত করে। তো প্রত্যেকটা স্টার্ট আপ কোম্পানি, স্টার্ট আপ কোম্পানি মানে কি, যে কোম্পানিগুলো জাস্ট উঠতেছে, শুরু করছে, আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্টার্ট আপ কোম্পানি, ঠিক আছে। অল্প কিছু জিনিস দিয়ে শুরু করছে। তো প্রত্যেকটা কোম্পানি চায় তাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মানে কি তাদের ব্র্যান্ডের ব্যাপারে মানুষকে জানানো। ব্র্যান্ড মানে ওই কোম্পানির ব্র্যান্ডটা, অ্যাওয়ারনেস মানে কি জানানো। তো আপনার কাজ হবে, আপনি হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, তো আপনাদেরকে এরকম বড় বড় কোম্পানিরা হায়ার করবে, বলবে হায়ার করে যে আপনি আমাদের ব্র্যান্ডটাকে মানুষের সামনে ছড়াই দেন, মানুষকে জানান আমাদের ব্যাপারে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস ব্যাপারটা হচ্ছে এটাই, আপনি যত বেশি জনগণের কাছে ব্র্যান্ডটাকে নিয়ে যাবেন, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস মানে ব্র্যান্ডের প্রচারণা তত বেশি হবে, এটাকে বলা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আচ্ছা, তারপর দেখেন মেসেজ, ঠিক আছে, মেসেজ অ্যাডস। দেখেন আমরা যদি নর্মাল মেসেজ চ্যাটিং এগুলো করছি, ঠিক আছে, তো মেসেজ এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট। আপনারা যখন ফেসবুক ইউজ করেন প্রায় সময় দেখবেন যে কিছু কিছু অ্যাডভার্টাইজমেন্ট চলে আসছে, ওইখানে দেখা থাকে, লেখা থাকে হচ্ছে কানেক্ট ইন মেসেঞ্জার। তো আপনি যখন ওইখানে মেসেঞ্জারে ক্লিক করেন, সাথে সাথে দেখবেন তার কাছে মেসেজ চলে যায় যে আপনি কী চান, বা আপনার ফোন নাম্বার অথবা ইমেলটা আমাদেরকে দেন, আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করব। এটাকে বলা হচ্ছে মেসেজ অ্যাড। তো এই মেসেজের মাধ্যমে কিন্তু অনেক অ্যাডভার্টাইজমেন্ট করেছে, এটাকে বলা হচ্ছে মেসেজ অ্যাডস, ঠিক আছে। এরপরে দেখেন ই কমার্স, ঠিক আছে, ই কমার্স অথবা আপনার মনে করেন যে ক্যাটালগ, ঠিক আছে, ক্যাটালগ সেল। এইটা কি ই কমার্স বিজনেস মানে কি, ধরো বাংলাদেশে বড়ো বড়ো ই কমার্স বিজনেস কোনটা আছে, দারাজ ডট কম আছে, ই ভ্যালি আছে, আপনার সবাই ই ভ্যালি থাকে, দারাজ থাকে, কখনো না কখনো প্রোডাক্ট কিনছেন, ঠিক আছে। এরপরে পৃথিবীর সবচেয়ে বড়ো আলিবাবা ডট কম, অ্যামাজন ডট কম, ঠিক আছে, এগুলো হচ্ছে বড়ো বড়ো ই কমার্স সাইট। তো এগুলো বড়ো বড়ো অনেক ই কমার্স সাইট, তো অনেক ছোটো ছোটো ই কমার্স সাইটও আছে যারা কী করে, ওদের প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য বিভিন্ন সময় অ্যাডভার্টাইজমেন্ট করে। যেমন দেখেন আপনি নর্মালি ফেসবুকে যান, ফেসবুকে গেলে অনেক ই কমার্স অ্যাড দেখতে পারবেন, ঠিক আছে। দেখেন আমরা ফেসবুকে যাচ্ছি, ই কমার্স কোনো একটা অ্যাড খুঁজে বের করি। ই কমার্স অ্যাড মানে কি, ওইখানে যে শপ নাও লেখা থাকে, যে আপনি যখন শপ নাওতে ক্লিক করেন সাথে সাথে ওই ওয়েবসাইট চলে যায়, তারপরে আপনি সেখানে টাকা দিয়ে কিনতে পারেন। এই দেখেন এটাকে বলা হয়েছে কি বুক নাও, এটা মানে কিনবো না কিন্তু বুক করবো, এটা কিন্তু এক ধরনের ই কমার্স একটা অ্যাপ বা ক্যাটালগ সেলসের অ্যাপ, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করলে কী হবে, আপনাকে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, নিয়ে যায় বলবে কি যে আপনি এটা কিনবেন নাকি বুক করবেন, সব ইনফরমেশান দিয়ে দেন। দেখেন এই যে বুক নেওয়ার জন্য ইনফরমেশান দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে আরও যাই দেখি, যখনই স্পন্সার দেখবো তখনই বুঝবো যে এটা একটা ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্ট। এই দেখেন শপ নাও, একটা ব্যাগ আছে, সেই ব্যাগটার ভিডিও করে রাখছে, আপনাকে এই ব্যাগটাকে সে বিক্রি করবে। হ্যাঁ,
ওকে, এরপর আপনি কি করছেন, এখানে জাস্ট স্টক মধ্যে ক্লিক করেন, দেখেন ওদের এখানে চলে যাবে, দেখছেন $184 এটার দাম। এখানে যদি আপনি অ্যাড টু কার্ট করেন, অ্যাড টু কার্ট করলে কি হবে, আপনি এরপরে এখান থেকে শপিং করতে পারবেন, আপনার ক্রেডিট কার্ড হ্যাঁ এখানে অ্যাড করে আপনি করতে পারবেন। তো এটা এটাকে বলা হচ্ছে ই কমার্স সাইটের একটা ক্যাটালগ সেল। তো এটা কিন্তু একটা ই কমার্স সাইটের মতো, আবার এটাকে বলা হচ্ছে ক্যাটালগ সেল। ক্যাটালগ সেল মানে কি, আপনার কোনো একটা প্রোডাক্ট আপনি বিক্রি যে করতেছেন, এই বিক্রি করার জন্য যে অ্যাডভার্টাইজমেন্টটা করতেছেন, এটাকে বলা হচ্ছে ক্যাটালগ সেল। আর পুরো ওয়েবসাইটের এই যে বিজনেসটা, এই বিজনেসটাকে আমরা বলছি ই কমার্স। ই কমার্স বিজনেসটা কি, এরা কোনো ফিজিক্যাল বা কোনো দোকান থাকে না, এরা অনলাইনে সব কিছু করে, ঠিক আছে। আর এদের যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্যাটালগ সেল। ওকে, তো কীভাবে করতেছে সেটা আপনারা দেখবেন। আচ্ছা, তো লিড জেনারেশন, এনগেজমেন্ট, ট্রাফিক, হ্যাঁ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, মেসেজ অ্যাড, ই কমার্স সাইট, ঠিক আছে। আর একটাকে বলি কনভার্সন, এটা কিন্তু কনভার্সেশন না, কনভার্সন। কনভার্সন অ্যাডে কী হয়, কনভার্সন মানে কি জানেন, আপনাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা আপনাদের অ্যাডভার্টাইজমেন্টের সাথে অ্যাড করে দেওয়া। আপনাদের ওয়েবসাইটে কতজন আসলো, আপনাকে ওয়েবসাইটে কতজন আপনার ক্লিক করলো, সব কিছু এইখান থেকে আমরা দেখেন। এই যে ওয়েবসাইটে যে ট্রাফিকটা হয়, সেই ট্রাফিকটাকে মেজার করবো। দেখেন আমরা ওয়েবসাইটের মধ্যে অনেক ট্রাফিক নিয়ে আসছে, কিন্তু কতগুলো ট্রাফিক আসলো সেটা দেখবো কীভাবে, সেটা দেখার জন্য আমাকে কনভার্সন ইউজ করতে হয়, ঠিক আছে। এইখানে দেখেন টু মেজার, ঠিক আছে, ট্রাফিক, কনভার্সন, এই ধরনের জিনিস মেজার করার জন্য কনভার্সন ইউজ করা হয়। তো এটা আমরা পরে আস্তে আস্তে দেখব। আচ্ছা, এরপরে আপনাদেরকে আরও একটা জিনিস বলি, সেটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ড, ঠিক আছে, কিওয়ার্ড কি সেটা দেখেন। কিওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে সবাইকে জানতে হবে, কিওয়ার্ড হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিংয়ে, শুরুতে কিওয়ার্ড সম্পর্কে জানতে হবে। কিওয়ার্ডটা কি, সাপোজ মনে করেন আপনি একটা জিনিস বিক্রি করবেন, সাপোজ আপনি একজন ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের এক্সপার্ট হয়ে গেছেন, তো আপনি যখন আপনার নিজের সেল করবেন, নিজেকে যখন সেল করবেন, তখন আপনি কী বলবেন, ধরেন আপনি ধরেন যে সাপোজ আপনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিবেন, তো আপনি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসাবে এক্সপার্ট অ্যাড এখানে একটা পোস্ট করবেন, সাপোজ আই অ্যাম ফেসবুক অ্যাডস এক্সপার্ট। তো আপনি যে কথাটা লিখলেন এখানে দেখেন, আই অ্যাম এ, হ্যাঁ, আই অ্যাম এ ফেসবুক অ্যাডস এক্সপার্ট। তো এখানে ফেসবুক অ্যাডস এই লেখাটুকু আছে না, এটুকু বলা হচ্ছে কিওয়ার্ড। এতটুকু ছাড়া আপনি বাকি এতটুকু চিন্তা করেন, আই অ্যাম এ এক্সপার্ট, কিসের উপরে এক্সপার্ট আপনি কিন্তু জানেন না। যখন আপনি ফেসবুক অ্যাডস দিয়ে দিলেন, তখনই আপনার এই লেখাটা পুরো মিনিংফুল আসলো। তো ফেসবুক অ্যাডস যখন থাকতেছে, তখন আমি বুঝতে পারতেছি যে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করবেন যেটা ফেসবুকে চলবে, বা আপনি ফেসবুক এর উপরে অনেক এক্সপার্ট হয়ে গেছেন। তো এইটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ডের উপরে অনেক ক্লাস করবো আমরা, আস্তে আস্তে সব কিছু শিখবো। তো কিওয়ার্ড মানে এটা জাস্ট আপনার সবাই ধরে রাখেন, এমন একটা ওয়ার্ড, হ্যাঁ, বা এমন একটা কিছু যেটা ছাড়া কোনো ভালো আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো না, ভালো কোনো রেজাল্ট করতে পারবো না। প্রত্যেকটা সব কিছুর জন্যে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের জন্য কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে হবে, কিওয়ার্ড আমাদেরকে ভালো মতো বসাইতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কি, অডিয়েন্স মানে হচ্ছে নর্মাল জনগণ, পাবলিক, ঠিক আছে। সাপোজ মনে করেন যে আপনি গ্রামীণ ফোনে চাকরি করেন, তো গ্রামীণ ফোন কী করতেছে, গ্রামীণ ফোনের অডিয়েন্স কারা, গ্রামীণ ফোনের অডিয়েন্স হচ্ছে পুরো বাংলাদেশে যারা আছে সবাই এর অডিয়েন্স, মানে কি সবাই এর কাস্টমার, অডিয়েন্সটা এই টাইপের। অডিয়েন্স মানে হচ্ছে কাস্টমার টাইপেরই, আপনি এখানে এটাকে এইভাবে আপাতত বলতে পারেন, আপনাদের বোঝার সুবিধার্থে বলি। আমরা যখন অনেক বিদেশে কাজ করবো তখন আমরা আরও দেখবো। তো অডিয়েন্সটা হচ্ছে পুরো কাস্টমার যারা আছে, যেমন গ্রামীণ ফোনে যারা জব করে, গ্রামীণ ফোনের কাস্টমার কারা, পুরো বাংলাদেশে যারা আছে সবাই হচ্ছে এদের অডিয়েন্স। তো দেখেন একটা অ্যাডভার্টাইজমেন্ট যখন করে সবাই, সাপোজ মনে করেন যে গ্রামীণ ফোনে একটা অ্যাড দিছে যেটাতে আপনার 5 GB মাত্র 30 টাকা, বা দেখা যায় না প্রায় প্রায় বাঙালিকে আমাদেরকে অ্যাড দেয় যে 10 GB 100
3200 টাকাতে। তো এই যে ইন্টারনেট অফারগুলো, এগুলো কারা বেশি নাই, যারা জব করে, যারা স্টুডেন্ট বা যারা ফ্রিল্যান্সিং করে, বা আপনার যারা ওয়ার্কিং পারপাস, ঠিক আছে, ওয়ার্কিং পারপাস যারা ওয়ার্ক করে, মোটামুটি অনলাইনে যারা কাজ করে, তারা কিন্তু এই আপনার অফারগুলো নেয় ইন্টারনেটে। তো র্যান্ডফোন যখন একটা ইন্টারনেট অফারের একটা অ্যাড বানায়, তখন কিন্তু তারা সবার জন্য একটা বানায় না, কারণ জানে ওদের এই ইন্টারনেট অফারের উপর নির্দিষ্ট কিছু মানুষ আছে যারা সবচেয়ে বেশি ইউজ করে। যেমন যারা স্টুডেন্ট আছে, এরা তো নেট ছাড়া থাকতে হবে না, অবশ্যই নেট চালাবে। তো অডিয়েন্সটা হচ্ছে এইটাই, একটা নর্মাল মার্কেটিং, হ্যাঁ, আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সবচেয়ে পার্থক্য হচ্ছে এই জায়গাতে। আপনি যখন একটা নর্মাল মার্কেটিং করতেছেন, আপনি যখন টিভিতে একটা অ্যাড চালাচ্ছেন, তখন আপনার কোনো নির্দিষ্ট আপনি কাউকে করে দিতে পারবেন না। যারা টিভির সামনে যাবে সবাই কাছে, সবাই কিন্তু অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখবে। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে কী জানেন, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনি সব কিছু ফিক্সড করে দিতে পারবেন। আপনি যদি চান মানিকগঞ্জ যারা আছে, যারা ফেসবুক চালায়, শুধুমাত্র তাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, তো শুধুমাত্র তাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে। এইটাই হচ্ছে অডিয়েন্সের সুবিধা, এবং এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে বড় সুবিধা। এখানে অডিয়েন্স সিলেক্ট করা যায়, যার কারণে খরচটা অনেক কমেছে। তো এই পর্যন্ত যতগুলো বললাম, হ্যাঁ, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কন্টেন্ট। তো আপনি যখন অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা যাই কিছু করেন না কেন, আপনার একটা কন্টেন্ট লাগবে। আপনি গ্রামীণ ফোনে একটা 10 GB ইন্টারনেট অফারের একটা অ্যাড দিচ্ছেন, কিন্তু আপনার একটা ভালো ইমেজ নাই, একটা ভালো কন্টেন্ট নাই, তার কি একটা মানুষ দেখবে? দেখবে না। এই জন্য একটা কন্টেন্ট লাগবে। তো কন্টেন্টটি কীরকম হতে পারে, যেমন দেখেন আমরা গ্রামীণ ফোনের ওয়েবসাইটে, সরি, গ্রামীণ ফোনের আমরা পেজে যাই। গ্রামীণ ফোনের পেজে দেখেন, এখানে অনেক কন্টেন্ট পাওয়া যাবে, তবে পোস্টে আমরা যাই। এটা একটা পুরোটাকে বলা হচ্ছে কন্টেন্ট, এই যে ইমেজটা আছে এবং এর সাথে যে লেখাটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। তো এরা কী করছে দেখেন, জনপ্রিয় লাইফ স্টাইল ব্র্যান্ডের শপিং অনলাইনে সম্ভব, ঠিক আছে, এক্সট্রা 10% ডিসকাউন্ট আছে। 10% ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে এই আদি নামে একটা শপ আছে, এখানে ওরা 10% ডিসকাউন্ট দিচ্ছে। এই জন্য কী বলছে, দেশের জনপ্রিয় লাইফ স্টাইল ব্র্যান্ডের শপিং এখন অনলাইনে করা সম্ভব, ঠিক আছে, শুধুমাত্র জিপিএসটা গ্রাহকের জন্য 10% ডিসকাউন্ট দিচ্ছে, ঠিক আছে। এরপরে তো এইখানে যা লেখছে এই সেম লেখাটা কিন্তু ওদের ইমেজের মধ্যে লেখা আছে, 10% ডিসকাউন্ট এখানে লেখা আছে, এখানে লেখা আছে। তো এই জিনিসটা জাস্ট এখানে ওরা লিখে দিয়েছে। তো দেখেন, আপনি যদি ইমেজটা ভালো মতো পড়েন, তাহলে কিন্তু আপনাকে আর এই লেখাটা পড়া দরকার নেই। তার মানে এই যে কন্টেন্টটা আছে, ইমেজটা আছে, এইখানে সব কিছু একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তার মানে হচ্ছে এই কন্টেন্টটা একটা ভালো কন্টেন্ট। তো এটাকে আমরা বলছি কন্টেন্ট। আপনি যে জিনিস বিক্রি করবেন সেটাকে কাস্টমারদের সামনে ভালোভাবে উপস্থাপন করার নামই হচ্ছে কন্টেন্ট। সেটা পৃথিবীর যে কোনো কিছু হইতে পারে। আপনি একটা মোবাইল বিক্রি করেন, আপনি একটা কম্পিউটার বিক্রি করেন, আপনি যাই বিক্রি করেন, দেখেন আপনার কন্টেন্ট যদি ভালো হয়, তাহলে আপনার অ্যাডভার্টাইজমেন্টের সব কিছু রেজাল্ট ভালো আসবে, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কন্টেন্ট। তো কন্টেন্ট ইজ দ্য কিং, এটাকে বলা হয় যে কন্টেন্ট ইজ দ্য কিং অফ ডিজিটাল মার্কেটিং। ওকে, কন্টেন্ট আপনাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কন্টেন্ট ভালো যখন হবে, তখন আপনার অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট অনেক ভালো হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, তো এই জিনিসগুলো আমার মোটামুটি দরকার, ঠিক আছে, এগুলো আমার জানানো দরকার, এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এবং এগুলো আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আরও অনেক কিছু আছে, এখন আমার মনে পড়তেছে না, ঠিক আছে, এতটুকু আমি আপলোড করে দিচ্ছি আপনাদের গ্রুপে। আজকে এগুলোর উপরে আমি ইন্ট্রোডাকশন দিলাম, এরপরে এগুলোর আমি প্রয়োগ দেখা হচ্ছে, কীভাবে এগুলো প্রয়োগ হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত যেগুলো বললাম, কারো কোনো সমস্যা হয়েছে কিনা বলেন, বা কেউ বুঝতেছেন না আমাকে বলেন, যদি না বুঝে থাকে আমাকে বলেন কোনো কিছু প্রবলেম আছে কিনা।
নিজেকে আনমিউট করেন, আনমিউট করে কথা বলুন। স্যার স্যার লিড জেনারেশন সম্পর্কে আর একটু যদি বলতেন। আচ্ছা ঠিক আছে বলছি স্যার। আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা যারা এখনো এই গ্রুপে অ্যাড হন নাই ফেসবুক গ্রুপে? আচ্ছা আমি যতটুকু বুঝালাম এতটুকুর মধ্যে শুধুমাত্র সমস্যা হচ্ছে লিড জেনারেশন। আচ্ছা লিড জেনারেশনটা কী দেখেন? লিড জেনারেশন আমি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝতে পারবেন। লিড জেনারেশন মানে হচ্ছে ডাটা কালেক্ট করা, এক কথা শেষ ডাটা কালেক্ট করবেন। আচ্ছা ইভালি কি বলছে? ইভালি ইজ দ্য নাম্বার ওয়ান ই কমার্স ইন বাংলাদেশ। ঠিক আছে তো ইভালি কি করছে? একটা জব সার্কুলার দিচ্ছে আর্ট ডাইরেক্টর, ঠিক আছে আর্ট সুপারভাইজার, মোশন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, সিনিয়র আর্টিস্ট, তারপর হচ্ছে ভিজুয়ালাইজার, কপিরাইটার। ওকে তো এরা একটা জব সার্কুলার দিয়ে রাখছে, এরপরে কী বলছে এখানে অ্যাপ্লাই নাও। তো আপনি যখন এখানে অ্যাপ্লাই নাও কী করেন, অ্যাপ্লাই নাও যখন করেন তখন কী হয়? অ্যাপ্লাই নাও করেন, করার পর কী হচ্ছে আপনার যত ডাটা আছে যেগুলো আপনি ফেসবুকে দিয়ে রাখছেন সব কী হচ্ছে এখানে সেন্ড করলে ইভ্যালির কাছে চলে যাচ্ছে। আপনার ফোন নাম্বার, আপনার অ্যাড্রেস, আপনার ইমেল সব চলে গেছে, যে আমি সেভ করে দিলাম না শেষ, আপনার সব ডাটা ইভ্যালির কাছে চলে গেছে। তো এই যে আমার সব ডাটাগুলো আছে দেখেন, এই যে আমার ডাটাগুলো চলে গেলো এটাকে বলা হচ্ছে লিড। আমি ইভ্যালিকে আমার সব ডাটা দিয়ে দিলাম, মানে কি ইভ্যালি আমার লিড পেয়ে গেছে দেখেন। এই যে ইভ্যালি ডট কমে ক্লিক এখানে আসছে, এই যে শুভ আহমে সাবমিটেড জব, ঠিক আছে এখানে আপনি ভিউ অ্যাপ্লিকেশন, বুঝতে পারছি স্যার ভিউ অ্যাপ্লিকেশন করলে কী হচ্ছে আপনার দেখেন এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন সব চলে আসছে, আপনার ফোন নাম্বার, ঠিক আছে। তো এই যে আপনি আপনার সব কিছু দিয়ে দিলেন ইনফরমেশনটা, এটাকে বলা হচ্ছে লিড। ইভালি আপনার লিড কালেক্ট করে ফেলবে, বুঝতে পারছি? জি স্যার বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে লিড জেনারেশন। স্যার ট্রাফিকের ব্যাপারে একটা বলছিলেন স্যার, ওয়েবসাইট ট্রাফিক, আরেকটা স্যার কি জানি ট্রাফিকের কথা বললেন, কনভার্সন তো স্যার ট্রাফিক মেজার করার যে মিটার সেটা আমরা বুঝতেছি, মানে ট্রাফিকের ভিতরে দুইটা জিনিস বলছিলেন, একটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক আর একটা কি জানি বলছিলেন স্যার, আমার মাথায় আসতেছে না। এখন আপাতত ওয়েবসাইট ট্রাফিকটা বলছে, আমি উদাহরণ দিয়ে বলছিলাম যে রাস্তার ট্রাফিকের সাথে নর্মাল ট্রাফিক, ট্রাফিকটা জাস্ট নর্মালি এইটুকু বোঝায় যে ট্রাফিক অনেক জায়গাতে আনা যায়। হ্যাঁ আপনার ফেসবুক পেজেও আপনি ট্রাফিক আনতে পারবেন, আপনার যে কোনো একটা ল্যান্ডিং পেজও ট্রাফিক আনতে পারবেন, যে কোনো একটা ওয়েবসাইটেও আপনি ট্রাফিক নিয়ে আসতে পারবেন। ট্রাফিক মানে এক কথা হচ্ছে আপনি যে কোনো একটা জায়গাতে অনেক অডিয়েন্স নিয়ে আসবেন, অনেক ভিজিটর নিয়ে আসবেন, এটাকেই বলা হচ্ছে ট্রাফিক। তো এটি বিভিন্ন ওয়েতে করা যায়, এটা আমরা আস্তে আস্তে শিখব। ওকে।